ইউজি থ্রি ইঞ্জিনের বাইক, এটার প্রাইস দিয়েছি অনলি 75,000 টাকা। অনলি 75,000 টাকা, শুধুমাত্র 75,000 টাকা আপনার একদম ফ্রেশ একটা গাড়ি পেয়ে যাবেন। ফ্রেশ একটা পালসার, রংধনু, রংধনুর কালার মানে সবগুলো কালার, বাংলাদেশের রাইডারের যতগুলো কালার বা কোম্পানি যতগুলো কালার তৈরি করেছে সবগুলো কালারে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমরা অনলি 85,000 টাকা, মানে 85,000 টাকায় 22 ইগনিটর, 22 ইগনিটর পাবে। ডিসকভার কার কোনটা লাগবে? তিনটা আছে, 125 সিসি, 2022 এর মডেল, NS আছে, দুইটা রেড কালার আছে, ABS ব্লু কালার আছে, ডাবল চ্যানেল ABS, 2022 এর মডেল। প্রবাসী কাস্টমার থাকে, তারা নিয়ে যায়, 4 মাস পরে সে আবার চলে যাবে বাংলাদেশের বাইরে, সেই ক্ষেত্রে আমরা সেই বাইক গুলো মানে আমাদের কাছ থেকে নেওয়ার পরে আমরা পরবর্তীতে সে চলে গেলে আমরা রেখে দিই, তার জন্য কোনো প্রবলেম না হয়। অল্প তেলে মসমতা ভাজা বলতে যা বোঝা, রাইট রাইট, মানে 1,40,000 আসলে আপনি ডাবল ডিক্স, FI, ABS এটা কোনো কোম্পানি কোনো গাড়িতে পাবেন না, না এটা শুধুমাত্র এই কোম্পানি হিরো থিলারে পাবে, থিলারে পাবে। এক্সব্লেড, হুন্ডা এক্সব্লেড, তিন কালার, তিনটা 10 10 10, মানে আপনার এইটার ওইটার মধ্যে 20,000 টাকা পার্থক্য হয়ে গেছে, ডিফারেন্স আছে, ডিফারেন্স হয়ে গেছে। তার মানে কন্ডিশন এবং বয়সের উপরে বাইকের দাম নির্ভর, বাইকের দাম নির্ভর করে। 21-22 এর মডেলের মতন একটা সিঙ্গেল ডিক্সের পালসার, অনেকে চিন্তা ভাবনা করছেন যে নতুন হাতে গাড়ি কেনার জন্য কেউ যদি হাতে ইয়ে করে থাকেন, চিন্তা ভাবনা করে থাকেন, অবশ্যই বাইক হেভেনে একবার হলেও আসবেন। নতুন গাড়ি কিনার জন্য নতুন গাড়ি কিনে আনলো অবশ্যই কল্পনা করবে, মনে মনে কিন্তু বাপ মা খুশি হয়ে যাবে। 23-4 মাসে কিনা গাড়িটা, আচ্ছা, এই গাড়ি চলছে 5,000 কিলোমিটার। দর্শক সব সময় কিন্তু বাইক হেভেনে ভিডিও দেখার অপেক্ষায় থাকে যে কখন কোন সময় আমরা 1 দিন বয়স বা 5 দিন বয়সের গাড়ি পাবো। আমরা অদ্ভুত শোরুমে চলে আসছি, অদ্ভুত এক গোডাউন বলে মামা, আমরা এখন এটা অদ্ভুত শোরুম বলি কারণ এন্ট্রিটা খুব ছোট, বিশাল বড় ভিতরে কিন্তু অনেক বাইক আছে, অনেক বাইকের একটা সমাহার আছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বাইক হ্যাভেন, বাইক হ্যাভেন মানেই হচ্ছে একদম নতুনের মতন বাইক। যারা একদম নতুন বাইক কেনার কথা ভাবছেন শোরুম থেকে, তারা অন্ততপক্ষে একবার ভিজিট করে যান বাইক হ্যাভেনের এই শোরুমটা, কারণ প্রত্যেকটা বাইক দেখলেই আপনি পছন্দ করতে বাধ্য, বুঝবেন যে এটা নতুনের মতনই বাইক। আমি হয়তো সেকেন্ড হ্যান্ড দামে কিনে নিয়ে আসলাম বাইকগুলো, বাসায় নিয়ে গেলাম যে একদম নতুন বাইক কিনে নিয়ে আসছি, প্রত্যেকেই বলবে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আপনিও থাকবেন স্যাটিসফাই যে আমি একটু মার্কেটে যে সেকেন্ড হ্যান্ড বাইক বলতে যেটা আমরা বুঝি অনেক কম দামে বাইক, তার থেকে একটু ভালো প্রাইসটা হয়তো বা আপনার কাছে মনে হতে পারে যে একটু বেশি পড়েছে, কিন্তু বাইকগুলো পাবেন কমফোর্ট এবং ভালো বাইক। আর এই অপর নাম হচ্ছে বাইক হ্যাভেন, আর মামা আছে বাইক হ্যাভেন থেকে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। মামা, এই বাইক হ্যাভেনটা কোথায় আসবে নেওয়ার জন্য? বাইক হ্যাভেনটা হলো ঢাকা মিরপুর 2 নম্বর ক্রিকেট স্টেডিয়ামের 1 নম্বর গেট, 1 নম্বর গেটও দাঁড়ানোর পরে যে মার্কেট, মার্কেটের 11 নম্বর দোকান বাইক হ্যাভেন। আচ্ছা, আর অবশ্যই আসতে হবে এখানে, সরজমিনে আসতে হবে, কেননা বাইক হ্যাভেন কোনো কুরিয়ারে বাইক দেয় না, বাইক হ্যাভেন কোনো বায়না নেয় না, কারণ এখানে প্রত্যেকটা বাইক একদম নতুনের মতন, তাদের ওভার কনফিডেন্স রয়েছে, আপনি বাইক পছন্দ করতে বাধ্য, প্রত্যেকেই বাইক পছন্দ করবেন। সো এখানে আর ওই ধরনের কোনো হেসেল নাই যে না আমি ফাঁকি ঝুঁকি দিয়ে কোনো রকম একটা বায়না নিয়ে কুরিয়ারে পাঠিয়ে দিলাম, আপনি তো টাকা দিয়ে উঠাই নেবেন, এই ধরনের কোনো হেসেল তারা নিচ্ছে না। আর বাইক হ্যাভেন, বাইক হ্যাভেনের পাশাপাশি রয়েছে কিন্তু বাইক হ্যাভেনে কার হ্যাভেন, কার হ্যাভেনে মামা, কার হ্যাভেনে কি কি কার আছে, কেমন দামের কার আছে ভাই? কার হ্যাভেনে এই যে আমাদের ঘরে যে একটা মোটরসাইকেল আছে 3 লক্ষ টাকা, আজকে কিন্তু একটা কার সেল হলো মাত্র 1,80,000 টাকা। এই যে আচ্ছা, এই ভাই 1,80,000 টাকা দিয়ে কার নিয়েছে, আচ্ছা, সে কিন্তু বাইক হ্যাভেনে এসে বসে আছে, অথচ কার হ্যাভেন কিন্তু ঠিকানাটা হচ্ছে কোথায় জানো? মাদার রোড, 1 নম্বর মাজার রোড, মাজার রোডে হলো অল্টন প্লাজার এর উল্টা পাশে বিশাল বড় একটা সাইনবোর্ড এর নিচেই কিন্তু কার হ্যাভেন। আচ্ছা, তার মানে আপনারা 2 চাক্কার দামে 4 চাক্কা যারা নিতে যাচ্ছেন, একটা কার, প্রাইভেট কার নিতে যাচ্ছেন, কাগজপত্র আপডেট, কারণ কাগজ গাড়ি বাইক হ্যাভেন কিন্তু কোনো ফাঁকি ঝুঁকির কাজ করে না, আর কাগজপত্র আপডেট করা একটা কার পেয়ে যাচ্ছেন, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা অসংখ্য কার আপনারা পেয়ে যাচ্ছেন। সো কার হ্যাভেনে চলে আসতে পারেন মাজার রোডের অপোজিটে, আর যদি এখানে চলে আসেন তাহলে এখানেও এসে আপনি কার্ডের সন্ধান করতে পারেন, আপনাকে হেল্প করা হবে, তাই তো মামা? জি। ওকে, তো ফ্রেন্ডস আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে, তার আগে ছোট করে মনে করে দিচ্ছি যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন ফলো করে রাখবেন। কথা আর বলাচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে।
আসসালামু আলাইকুম মামা। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে চমৎকার চমৎকার বাইক চলে আসছি একদম নিউ। হ্যাঁ, দর্শকের কিছুদিন আগে বাইক হ্যাভেন উপর আস্থা হারাই ফেলা ছিল, কারণ যে আপনারা কেন 23-এর গাড়ি আনতেছেন না, আপনাদের সমস্যা কোথায়? তে এই যে মনে কর দেশের পরিস্থিতির উপরে কিন্তু আমরা আজকে কিন্তু 8টি গাড়ি আমরা কালেকশন করছি, সব 23-এর গাড়ি। সব 23-এর? হ্যাঁ, 23-এর গাড়ি। ওকে, একদম 23-এর মডেলের বাইক কিন্তু অভাব নাই বাইক হ্যাভেন। হ্যাঁ, কারণ যে দর্শকের মনে মানে ইয়া করা যাবে না আর কি, মানে আত্মহারা করা যাবে না, কারণ দর্শক সব সময় কিন্তু বাইক হ্যাভেনে ভিডিও দেখার অপেক্ষা থাকে যে কখন কোন সময় আমরা 1 দিন বয়স বা 5 দিন বয়সের গাড়ি পাবো। আমাদের 4B গাড়ি কিন্তু ইনশাল্লাহ অবশ্যই আসবে, মাত্র 1 মাস বয়স আগুন হয়নি গাড়ি, একবারে নতুন প্যাকেট গাড়ি। ওকে, তাহলে এখান থেকে আমরা শুরু করি। হ্যাঁ, এখানে এটাও কিন্তু 23-এর FIB, সবাই চিনে যে 23-এ আছে গাড়ি এটা বাংলাদেশে। এই গাড়িটার দাম দিছে আমরা 3,05,000 টাকা, ওয়ান টেস্ট গাড়ি কিন্তু। 3,05,000? হ্যাঁ, 23-এর মডেল একদম। হ্যাঁ, 23-এর মডেল। ওকে, এই পাশে আরেকটা FIBS, তারপরে এখানে আরেকটা FIBS, এটা হলো 22-এ কিনা 21-এর মডেল। এই গাড়িটার দাম দিচ্ছে 2,80,000 টাকা। 2,80,000? হ্যাঁ, 2,80,000। দুইটাই কিন্তু জিক্সার SF FIBS। এই পাশে আরেকটা আছে, আরেকটা আছে রেড কালার, এটার দাম দিচ্ছে 2,80,000 টাকা, 22-এর মডেল। 22-এর মডেল? হ্যাঁ। তারপরে আমার পিছনে আরো দুইটি রেড কালার আছে, কারণ রেড কালারে মোটামুটি মাঝে চাহিদা বেশি ছিল, আমরাও কালেকশন করে ফেলাইছি। এখানে আছে কার্বোটার ভার্সনে SF, 22-এর মডেল। এই গাড়িটার দাম দিচ্ছে 2,65,000 টাকা। 2,65,000? হ্যাঁ, কার্বোটার। আর FIBS, এটার দাম দিচ্ছে 2,80,000 টাকা। 2,80,000? হ্যাঁ, FIBS। হ্যাঁ, ওকে। তারপরে জিক্সার মনোটোন ম্যাট ব্লু, ম্যাট ব্লু 23-এর গেট পার। ম্যাট ব্লু কোথায় পাইলেন বাবা? শোনেন, বাইক হ্যাভেন এমন কোন গাড়ি, ব্যাট গুলো কোথায় পেলেন আপনি? এই যে, আচ্ছা আচ্ছা, বাইক হ্যাভেন এমন কোন গাড়ি নাই যে কালেকশন করতে পারে না। হ্যাঁ, যত বাংলাদেশে যত ইনপোর্ট হয় আর যত কোন কাস্টমার কিনে থাকে, তা অবশ্যই বাইক হ্যাভেন হাতে আসবে একদম স্পষ্ট। হ্যাঁ, আপনি হয়তো যারা চিন্তাধারা নিছেন যে মনোটোন নতুন একটা ম্যাট ব্লু গাড়ি কিনবো, তো অবশ্যই একবারের জন্য হলো বাইক হ্যাভেন আসবেন। বাইক হ্যাভেন আসার পরে দেখবেন যে গাড়ির নতুন শোরুম তে কিনা আর বাইক হ্যাভেন তে কিনা কতটুকু পার্থক্য আছে। হ্যাঁ, মনে করেন নতুন শোরুমে প্রায় 2,00,000 টাকা, বাইক হ্যাভেনে কত পাচ্ছেন? 1,85,000 টাকা। আপনি কিন্তু অটোমেটিক 15,000 টাকা সেভ হচ্ছে। আপনি অবশ্যই কিন্তু কাগজে মানে 2 বছরের কাগজ করার জন্য টাকাটা ফেরত পেয়ে যাচ্ছেন, পাচ্ছেন। যেরকম নতুন টিভিএস শোরুম যেরকম বলে যে 2 বছরের কাগজ ফ্রি, বাইক হবে না ওই রকম একটা ফ্রির কাছাকাছি চলে গেছে। আচ্ছা, তার মানে আপনি বাইক কিনবেন শোরুমের কন্ডিশন সেম শোরুমে বাইকের মতন, আর শোরুমের দামের থেকে আমরা এই যে অনেক সময় এই যে গাড়িগুলো কিনে হয়তো আমাদের ছেলের বয়সের বয়সে কিন্তু এই গাড়িগুলো কিনে, অনেক সময় হয়তো বাপ মা অত্যাচার না সহ্য করা পারে, তাকে হাতের টাকা দেয়, তাও এদিক করে দেয়। আচ্ছা, এদিক করে দেয়, কারণ এটা রাগ করে টাকা দেয়। যখন পোলাটা এই গাড়ি কিনে নিয়ে যাবে, দূরে থাকে অবশ্যই দেখবে যে শালা পোলা কিনে নতুন গাড়ি, পুরান টাকা দিলাম পুরান গাড়ি কেনার জন্য, নতুন গাড়ি কিনে আনলো, অবশ্যই কল্পনা করবে মনে মনে কিন্তু বাপ মা খুশি হয়ে যাবে যে শালা ছেলে অবশ্যই জিনিস চিনে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? ওকে, তাহলে আপনি পরামর্শ দিচ্ছেন যাতে এদিক করে টাকা দেয়, তারা এই বাইক দেয় না, বাসা বাড়িতে পোলা পান কিভাবে অত্যাচার করে, আজকে গাড়ি দিতে হবে, না দিলে কিন্তু আর ভাত খাওয়া বন্ধ। আচ্ছা, বাপ মাও কষ্ট করে টাকা জমায় ছেলেগের জন্যই, কিন্তু গাড়ির জন্য না, কিন্তু হাতে জমি জিরাত কেনার জন্য তারা টাকা সংগ্রহ করে, তা এখন অত্যাচার সহ্য করা না পারে কিন্তু টাকা ওইভাবে বেকা ভাবে দেয়। আমরা তো একসময় করছি, আর আপনি যদি একটা ভালো বাইক নেন তাহলে সেই টাকাটা কাজে লাগবে, কাজে লাগে। এই পাশে ব্যাক ব্লাক আছে, ম্যাট ব্ল্যাক, এটাও মনটন দেখেন, এটাও গাড়ি ফ্রেশ গাড়ি। প্রত্যেকটা গাড়ি আমাদের বাইক হবে না, একটু আমাদের কাছে যদি একটা গাড়ি হাতে 3 মাস যদি ছেল না হয়, যে কোনো গাড়ি একটা জট খাজে আমাদের কাছে মনে হয় জট, জলমের জট। আর তার কাস্টমারের কাছে কি, কাস্টমার তারপরেও যাই চিনে, এই যে এখানে সিলভার এটা হলো ইয়া ছিল, কার্বোটারে এসএফ ছিল, দেখছেন সেল হয় না, পরে 7 মাস ছিল মনে হয় গাড়িটা, তারপরে এক কাস্টমার এসে দেখে মনে করেন আর ছাড়িনি। গাড়ি যারা চিনে গাড়ি কিন্তু 100% ফেরত ছিল। ওকে, এই পাশে ম্যাট ব্ল্যাক, এটা কি একই রেট? হ্যাঁ, না, এটার দাম দিছে 1,80,000 টাকা। 1,80,000? হ্যাঁ, 1,80,000। আচ্ছা, এখানে কিন্তু 5,000 টাকা ডিফারেন্স হয়ে গেছে, সেম বাইক কালার কম্বিনেশন। হ্যাঁ, আপনি শুনেন, গাড়ির যত বয়স বেশি হবে তত আপনি রেট কমতে থাকবে, আবার যত গাড়ির ক্লাস প্লেট খোলা থাকে আরো দাম কমতে থাকে। তা আমাদের বাইক হবে না কিন্তু 100% গ্যারান্টি
যে কোন ক্লাস প্লেট খোলা গাড়ি না কোন পিস্টন ক্লাস প্লেট না কিছু খোলা নাই মানে না টাচ দেয়া গাড়ি বাইক হ্যাভেন উঠায় না এক কথায় এই পাশে পালসার পালসার এইচডি এটা 22 এর মডেল 22 এর মডেল 5000 কিলো চলছে এই গাড়িটার দাম দিছে এটা যেহেতু ব্যাংক জমা করানো গাড়ি আমরা হ্যাঁ যে নেবে তার নামে মিরপুর বিআরটি তে 2 বছর নাম্বার করে দেব এটা রাখবো 180000 টাকা নাম্বার করা কোনো টাকা তার লাগবে না না কোনো টাকা দেওয়া লাগবে না শুধু ভোটার আইডি কার্ড আর লাইসেন্সটা দিবে আর এক কপি ছবি দিবে ওনার নামে আমরা 2 বছরে নাম্বার করে দেব একদম এর মধ্যে ফ্রি নাম্বার হ্যাঁ ফ্রি আচ্ছা তারপরে এখানে আরেকটা আছে 23 এর গাড়ি 23 এর 4 মাসে কিনা গাড়িটা আচ্ছা এই গাড়ি চলছে 5000 কিলোমিটার এই গাড়িটার দাম দিছে 2,05,000 টাকা সার্ভিস বুক আছে দুইটা সার্ভিস হয়েছে অনলি দুইটা সার্ভিস হয়েছে মাত্র দুইটা সার্ভিস হ্যাঁ দুইটা সার্ভিস হয়েছে এটা ঢাকা শোরুম থেকে কিনা আর কি আচ্ছা ওকে এটা প্রাইস হচ্ছে 2,05,000 টাকা 2,05,000 আমরা তো সব সময় জানি না যে এই পাশে ফিক্সড রেটে আমরা গাড়ি সেল করি আছে ফিক্স প্রাইস হ্যাঁ তারপরেও কিন্তু যারা রুবেল ব্লগস এর কথা বলবেন এখান থেকে কমবে না করলে আমার জরিমানা আমি আমারে বলবেন না তাই বলে শুনেন আমরা বাইক হ্যাভেন শুনেন বাইক হ্যাভেন এমনও নাই যে একটা গাড়িতে 5000 বা 10000 টাকা কমে যাবে এই ধারণা না এই ধারণা না এই ধারণা যা আমরা খুব সীমিত ব্যবসা করি কি কারণে আমরা নতুনের মতন গাড়ি উঠাই যার কারণে আমরা 500 টাকা ছাড় দিতে গেলে অনেক কষ্ট মানে হয় আর কি আচ্ছা অনেক কষ্ট হয় 500 টাকা ছাড় দিতে অনেক কষ্ট হয় তবে এই 500 টাকার সাথে আরো কিছু 500 টাকা হলেও যোগ হবে মিনিমাম যদি আপনি রুবেল ব্লগস এর কথা বলেন ফেজার ফেজার এখানে আছে হলো দুইটা হলো 22 এর মডেল হ্যাঁ 22 এর মডেল গুলা রাখতেছি 2,65,000 টাকা আর এটা হলো 22 এর কিনা এই 2,65 হ্যাঁ আচ্ছা এই দুইটাই 65 করে লালটা আর কালোটা কালোটা আচ্ছা এই পাশে এটা কিন্তু 22 এর কিনা 21 এর মডেল পড়ছে যাই হোক গাড়ি কিন্তু 22 এর চেয়ে কন্ডিশন কিন্তু খারাপ না 22 এর চেয়ে আরো সেম কন্ডিশন হ্যাঁ কন্ডিশন একবারে সেম কিন্তু এই গাড়িটার দাম আমরা বেশি কমাইতে পারতেছি না মাত্র ওখানকার চেয়ে 5000 টাকা কম মাত্র 2,60,000 টাকা 2,60,000 হ্যাঁ আচ্ছা 2,60,000 এটা হচ্ছে 60 এটা 65 এটা 65 আচ্ছা ওকে এই পাশে হিরো থিলার হিরো থিলার হিরো থিলার এফআইএবিএস হ্যাঁ এফআইএবিএস চলছে 2400 কিলোমিটার সার্ভিস হয়তো মাত্র একটা একটা সার্ভিস হ্যাঁ একটা সার্ভিস হয়েছে হয়তো অনেকে চিন্তা ভাবনা করছেন যে নতুন হাতে গাড়ি কেনার জন্য কেউ যদি হাতে ইয়া করে থাকেন চিন্তা ভাবনা করে থাকেন অবশ্যই বাইক হ্যাভেনে একবার হলেও আসবেন কি কারণে এই গাড়িটা আপনি নতুন শোরুম থেকে কিনলে আপনি 30,000 টাকা বেশি লাগতে চায় আর বাইক হ্যাভেন থেকে কিনলে আপনি 30,000 টাকা কমে পাচ্ছেন কি কারণে যে গাড়িটা অরিজিনাল চলা 2400 কিলোমিটার গাড়িটা একবারে সুপার ফ্রেশ আপনি বুঝতে পারবেন না যে এটা হলো পুরান গাড়ি মিটার ওয়ান করলে বুঝতে পারবেন যে হ্যাঁ চলছে তো এই গাড়িটার দাম দিচ্ছে 1,70,000 টাকায় আপনি পাচ্ছেন ওয়ান টেস্ট গাড়ি 1,70,000 মোটামুটি 36,000 টাকা কমে পাচ্ছে কিন্তু কমে পাচ্ছে ওকে আমার বাইরে বেশ কিছু বাইক আছে তাহলে বাইরের বাইকগুলো দেখি হ্যাঁ বাইরেও বাইক আছে আমাদের আরো আছে বা আরো আসতেছে আমরা সব সময় যাই হোক এই দেশের পরিস্থিতির কারণে কিন্তু আমরা ভালো ভালো গাড়ি কালেকশন করা পারতেছি না তারপরেও চেষ্টা আছে যে দর্শক যেহেতু বাইক হ্যাভেনে সবার এটা কিন্তু পছন্দের একটা হলো শোরুম সবাই কিন্তু দেশের এবং দেশের বাইরে থাকে যারা দেখে এরা কিন্তু সব সময় আশা নিয়ে থাকে যে ভিডিও কোন সময় ছাড়বে কোন সময় নিত্য নতুন গাড়িগুলো দেখতে পারবে এটা কিন্তু সবার এটা কিন্তু আশা অবশ্যই যাই হোক আমরাও চেষ্টায় আছি সব সময় নিত্য নতুন গাড়িগুলো কালেকশন করি আর ইনশাল্লাহ সবাই আসবেন শোরুমে কারণ আমরা হাতে রেট বলে দেয় আপনারা দূরে থেকে মনে করেন যে গাড়ির দাম অনেক বেশি বলে ফেলাইছে কিন্তু আপনি কাছে আসলে অবশ্যই মনে করবেন যে গাড়ির রেট কখনো বেশি হয়নি সবাই তো কিনতেছে আসার পরে কিন্তু যা বাজেট নিয়ে আসতেছে তার চেয়ে কিন্তু বেশি লাগতেছে তো যাই হোক সবাই ইনশাল্লাহ আসবেন সবাই আসবেন কারণ বাইক হ্যাভেন কিন্তু কোনো যে মোবাইলে কোনো বায়না নেয় না হ্যাঁ এটা তো 100% কুরিয়ার করে না শুনেন তো চলে আসতে হবে আপনাদের এই যে এই গাড়িটার উপরে যে 5000 টাকা বায়না করেন আপনি হয়তো ভিডিও কলে দেখছেন দেখার পরে কি হলো আপনি গাড়িটা বায়না করলেন যে আমি 5 দিন পরে আসতেছি আর 5 দিন পর আসার পরে আপনার মনে হলো দুইজন লোক সাথে আসলে আসার পরে চিন্তা ভাবনা করতেছেন যে গাড়িটা আপনার পছন্দ হচ্ছে না আপনি এখন কি বলতেছেন যে গাড়ি আমার নেওয়া হচ্ছে না এই সমস্যা ওই সমস্যা তা এখন এই 5 দিন যে গাড়িটা বসে থাকলো তাহলে এটা শোরুমের একটা ক্ষতি না 5 দিনে তো অবশ্যই এই গাড়িটা সেল হলেন আমরা তো ভাবে থাকবো যে গাড়িটা সেল হলো না আমাদের এই গাড়ির টাকাটা ক্যাশ হতো এই জন্য আপনি বায়না দেবেন না আপনার পকেটে টাকা আপনি 10টা শোরুম ঘোরার সুযোগ পাচ্ছেন 10টা শোরুম ঘোরার পরে আপনি যে শোরুমে গাড়ি পছন্দ হবে সেই শোরুম তো আপনি কিনা পাচ্ছেন আর যখন অ্যাডভান্স দিচ্ছেন ওই শোরুমে সর্বপ্রথম যেতে হবে
समय पाले समय पाने बंधु बान्धव जरा थे ढाका शहर तक अवश्य पाठा दीबें दिले गाड़ी देखार पर आपने 100% शिवर कर ले गाड़ी নেন তাতে তো কোনো সমস্যা নেই। ওকে মামা তাহলে বাইরের বাইকগুলো দেখি তারপর ওই শোরুমে চলে যাই। হ্যাঁ হ্যাঁ বাইরে তো গর্জাস দুটো স্কুটি রয়েছে। হ্যাঁ স্কুটি আছে, স্কুটি সবারই পছন্দের বাইক। হ্যাঁ যেই রকম আমাদের বাংলাদেশে ছেলে ছেলেদের পোশাক কিন্তু মেয়েরাও পরে। হ্যাঁ হ্যাঁ আবার যাই হোক স্কুটিও কিন্তু হাতে নামাইছে কিন্তু লেডিসের জন্য। হ্যাঁ কিন্তু বরং তো ছেলেরাও চালায়, চালায় কিন্তু অনেক মজা পায়। হ্যাঁ সবার জন্য এই গাড়িটা পারফেক্ট আছে, কারণ যারা বয়স্ক লোক হাতে অনেক সময় হাতে গাড়ির গিয়ার ফালান লাগে বা ব্রেক মারা অনেক ঝামেলা, বা হাতে এটা বাজারে যায় একটু হাতে বাজার টাজার এখানেও নিতে পারে, ভিতরে হেলমেটও রাখতে পারে। অনেক সময় দেখা যায় যে মনে করেন যে এর ভিতরে অনেক কাগজপত্র বা টাকা পয়সাও নিয়ে যায়, সেফটি আছে কিন্তু গাড়িটার মধ্যে অনেক সেফটি। আর এগুলা গাড়িতে কিন্তু আপনি হেলমেটও নেওয়া পারতেছেন না, আপনি কাগজপত্র নিয়ে পাচ্ছেন এখানে কিন্তু ভালো আছে এর ভিতরে। টিভিএস এর এন্ট্রক, এন্ট্রক এন্ট্রক গাড়ি এটা কিন্তু 23-এ আছে মনে হয় বাংলাদেশে 23-এ কিনছে গাড়িগুলো। হ্যাঁ এই গাড়ি ইয়েলো কালারটার দাম দিচ্ছে 1,75,000, আর রেডটার দাম দিচ্ছে 1,70,000 টাকা। আচ্ছা তার মানে এটা 70,000 এটা 75,000। হ্যাঁ কারণ শোরুমে, হ্যাঁ শোরুমে হয়তো একটু হয়তো 2,00,000 টাকার মতো নেয়, ওখান থেকে কিছু টাকা ছেড় পাচ্ছেন। গাড়ি কিন্তু ওয়ান্টেড, নতুন শোরুমে কিনেও আপনি যেরকম ফার্স্ট পার্টি বাইক হবেন, পুরান শোরুমে কিনেও কিন্তু আপনি ফার্স্ট পার্টি হওয়ার সুযোগ আছে। শুধু ওয়ান্টেড ফার্স্ট পার্টি না, গাড়িও কিন্তু নিখুঁত। হ্যাঁ মানে আপনি শোরুমের ফিলি পাবেন। হ্যাঁ ওকে এই পাশে হচ্ছে জিক্সার এসএফ, তা এসএফ কিন্তু আমাদের 23 এর, এটা তিনটা গাড়ি আছে কিন্তু। আচ্ছা তিনটা এফআই এবিএস, এটা নেগেট ভার্সনের এফআই এবিএস, নেগেট ভার্সনের এফআই এবিএস। এই গাড়িটার দাম দিছে 2,45,000 টাকা, 2,45,000। আর এফআই এবিএস এসএফ এই তিনটা তিনটার দামে সমান ভাবে দিয়ে দেয় 3,05,000 টাকা করে। এটাও 3,05,000। হ্যাঁ এটাও 3,05,000, এটাও 3,05,000। আর ভিতরে যেটা আছে এটার দামও 3,05,000। হ্যাঁ ভিতরে তো দেখে আসলাম, ওটা 3,05,000। ওকে তারপরে এখানে আছে হলো এফজেড ভার্সন 2, 23-এ কিনা গাড়িটা, 23-এ কিনা গাড়ি কিন্তু চলছে। গাড়ি কিন্তু 8,000 কিলো হয়ে গেছে, কিন্তু গাড়ি দেখলে বোঝা যায় না যে এটা 8,000 কিলো চলা গাড়ি। কারণ আমি যখন এই গাড়িটা আসে আমি তখন একজন জিজ্ঞেস করলো যে কত কিলো, তা আমি ভাই মিটার দেখি না, তা আমার পোলা বানক কইলাম যে ভাই কত কিলো চলছে একটু দেখো তো, পরে উনি করছে 8,000 কিলোমিটার, তাও আমি বিশ্বাস করি। পরে নিজের চেয়ার থেকে আজ করে আমি এত সুন্দর একটা ফেরের গাড়ি দেখলাম, কিন্তু গাড়ি এত চলা কেন হবে? যাই হোক এই গাড়ি বেচা আছে নাকি আমি জানি না, আর জেনে বোঝে যে গাড়ি ফেরত আছে মিটার দিয়ে কি করবো, উনি কিন্তু এই গাড়িটা কিনবে। কারণ গাড়ি যে চালাইছে উনি খুব যত্ন সহকারে চালাইছে, দেখেন একটা জায়গায় কিন্তু স্পট নেয় বা এটা যে পানির যে একটা ইয়া ধরে লাল যে কালারটা আছে এটা কিন্তু এখনো আসে নাই, মানে সিঙ্গেল কোন স্কেচ কোথাও নাই, কোন স্কেচ নাই। ওটার প্রাইস দিছে 2,10,000 টাকা, 2,10,000। হ্যাঁ আচ্ছা 2,10,000। এই পাশে আছে হলো 4B, 4B ডাবল ডিএক্স স্ক্যানেট, 21-এর মডেল, গাড়িটা 22-এ কিনা। এই গাড়িটার দাম দিছে আমরা 1,60,000 টাকা, 1,60,000 টাকা ডাবল ডিএক্স স্ক্যানেট, স্ক্যানেট এবিএস না স্ক্যানেট, নন এবিএস। হ্যাঁ দেখেন গাড়ি কিন্তু এখনো ওয়াশে নেই, মাত্র মাত্র এই গাড়ি কিনছে, মাত্র আসছে একদম কাগজপত্র চলে আসছে, কাগজপত্র সহ আসছে। গাড়িটা কিন্তু দেখেন চাকার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস গাড়ি ফ্রেশ। আর একজন কষ্টের টেকার যে যখন একটা গাড়ি কিনে তাই কত যত্নে চালায়, নিজের শরীরত কিন্তু স্পট ফেলায় কিন্তু গাড়িতে স্পট ফালাইতে দেয় না, কি কারণে তার প্রমাণ এই যে যে কিনছে উনি চিন্তা ভাবনা করছে যে এখানে যেহেতু কিন্তু কস্ট টেপ মারানো, রিং ফিতে মারানো, হ্যাঁ হ্যাঁ রিং ফিতে থ্রেড টেপ, থ্রেড রিং রিং ফিতে মারানো, তার মানে আপনার এটা কিন্তু শুকনা। এই জন্য আমরা যে বলি যে একজন যে কষ্টের টাকা শখের একটা গাড়ি কিনে, হ্যাঁ শখের গাড়ি যখন কিনে তখন দেখেন কত পদ্ধতি ব্যবহার করে কিন্তু গাড়ি চালায়।
চায়না যে আমার গাড়িতে কোনো স্পট পড়ুক, সে নিজের শরীরে স্পট ফেলায়। অনেক সময় লুঙ্গি দিয়ে গাড়ি মশা মশা না, লিজে পরনে লুঙ্গি আছে মশা, কিন্তু গাড়ি কিন্তু একটা শখের একটা জিনিস। আর এটা কিন্তু সার্ভিস হয়েছে মাত্র তিনটা সার্ভিস করছে, তিনটা সার্ভিস হয়েছে, একটু ঘন ঘন সার্ভিসটা করছে, কারণ সার্ভিস যে নেওয়ার নিয়ম ওই অনুযায়ী কিন্তু সার্ভিস করছে। আর N160 কিন্তু মিটার কিন্তু কমানো যায় না, মিটার কমানো যায় না। আপনি মূলত কাজ কি, আপনার প্রয়োজনের একটা জিনিস আর ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আছে নাকি বা খোলা কাটা আছে নাকি, এটা আপনি দেখতে হবে সর্বপ্রথম। হ্যাঁ, এই গাড়িটার দাম আমরা দিছি 2,35,000। 2,35,000? হ্যাঁ, 2,35,000। আমরা কোনো সময় কিন্তু N160 আমরা সেল করি নাই, কিন্তু যাই হোক আমরা একটু কমে পাইছি, যার কারণে আমরা কমে দিলাম। সব সময় কিন্তু 2,40,000 করে গাড়ি সেল করছি। এটা দিচ্ছেন 2,35,000? 2,35,000 পাচ্ছেন, একবারে ফিক্সড। আপনার সাথে কিন্তু সার্ভিস বুক আছে, দুইটা চাবি আছে গাড়ির সাথে, দুইটা চাবি। হ্যাঁ, আর কিন্তু শোরুম পেপারস আছে। যখন সর্বপ্রথম ছিল চার পিসের মাথায় কিন্তু এক পিস আমাদের বাইক হ্যাভেনে ছিল। আমাদের লোকেশনটা একটু ভালো মতো দেখায় দেয় দর্শককে, অনেকে আছে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, আসার পরে হয়তো মানে এক এলাকার থেকে আরেক এলাকায় গেলে কিন্তু দিক নির্দেশনা ঠিক করতে পারে না। হ্যাঁ, যার কারণে আমাকে লোকেশনটা দেওয়া যায়, এদিকে হলো পুশিকা ভবন। আচ্ছা, পুশিকা ভবনের পাশে হলো মহিলা নুরানি মাদ্রাসা, এখানে এরই উল্টা পাশে কিন্তু বাইক হ্যাভেন। হ্যাঁ, আর এদিকে ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের লগে যে মার্কেটের 11 নম্বর দোকান, আর দোকানের নিচে কিন্তু বিশাল বড় একটা আমের গাছ আছে, আমের গাছের নিচে কিন্তু এই বাইক হ্যাভেন অবস্থিত। আমের সিজনে আসলে এখান থেকে আম খেতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। তাহলে আমরা চলেন ওই 2 নম্বর শোরুমে চলে যাই। হ্যাঁ, অবশ্যই, আমরা 2 নম্বর শোরুমে যাই। তো আপনি তো এখানে ব্যস্ত, ওখানে সুমন ভাই দেখাক। হ্যাঁ, অবশ্যই, সেনে ওখানে সুমন ভাই বাইকগুলো দেখাবে। হ্যাঁ, ওই শোরুমে সে ম্যানেজার, অবশ্যই তার পরিচয় হওয়ার দরকার আছে, উনি একটু করুক। আপনি ঘরক যতটুক নতুন হিসাবে সার্ভিস দেওয়ার দরকার সে ইনশাল্লাহ দিবে, সে ছেলেও ভালো ইনশাল্লাহ। ওকে সুমন ভাই, আমরা অদ্ভুত শোরুমে চলে আসছি, অদ্ভুত এক গোডাউন বলে মামা। আমরা এখন এটা অদ্ভুত শোরুম বলি, কারণ এন্ট্রিটা খুব ছোট, বিশাল বড় ভিতরে কিন্তু অনেক বাইক আছে, অনেক বাইকের একটা সমাহার আছে ভিতরে। আচ্ছা, আমরা ফার্স্ট হিরো থিলার আছে, একটা হিরো থিলার 2022 মডেল, ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল ABS FI BS6 ইঞ্জিন। এটার প্রাইস দিয়েছি আমরা 1,40,000 টাকা ভাইয়া। 1,40,000-এ বাইকের মডেল। হ্যাঁ, হিরো থিলার FI ABS খুবই মজা ভাই, একটা প্রিমিয়াম একটা ভাইব আছে এই বাইকটা। 160 সিসির এই বাইকটাতে আসলে যা দিয়েছে অন্যান্য কোম্পানি কম্পারিজন করলে 3 লাখ টাকার মতো একটা কনফিগারেটর ভিতরে আছে। আচ্ছা, 3 লাখ টাকার বাইক পেয়ে যাচ্ছেন 1,40,000-এ। 1,40,000-এ, ওকে। তারপরে আছে ভাইয়া টিভিএস মেট্রো, টিভিএস মেট্রো 2022 মডেল, এটার প্রাইস দিয়েছি আমরা অনলি 85,000 টাকা। অনলি 85,000 টাকায় টিভিএস মেট্রো, মেট্রো। আচ্ছা, এটা কিন্তু একদম নতুন কন্ডিশন, একদম নতুন কন্ডিশন। আচ্ছা, ওকে। এই পাশে আছে হলো লিভো। হ্যাঁ, লিভো, এটা হচ্ছে ম্যাট কালারটা ভাইয়া, ডিস্ক ব্রেক যেটা সেটা, এটা কিন্তু মিরপুর বিআরটির নাম্বার করা আছে 25 সাল পর্যন্ত, ডিজিটাল মিটার। এটা হচ্ছে 2021-এর মডেল, 23-এর এটা নাম্বার করা। আচ্ছা, বাইক এমন কিন্তু সবই অনটেস্ট, আর একটা দুটো পেতে পারেন তার মধ্যে এটা একটা। এটা এটা বেসিক্যালি যেটা আমরা বলি যে কাস্টমার যদি ফরেন কাস্টমার বা প্রবাসী কাস্টমার থাকে, তারা নিয়ে যায় 4 মাস পরে সে আবার চলে যাবে বাংলাদেশের বাইরে, সেই ক্ষেত্রে আমরা সেই বাইকগুলো মানে আমাদের কাছ থেকে নেওয়ার পরে আমরা পরবর্তীতে সে চলে গেলে আমরা আবার রেখে দিই, তার জন্য কোনো প্রবলেম না হয়। আচ্ছা, ওকে, এরকম সুবিধাও আছে, এরকম সুবিধা আমাদের কাছে আছে। তো আমরা এই লিভোটার প্রাইস দিয়েছি 1,10,000 টাকা। 1,10,000? 1,10,000। এই পাশে হায়াতি, সুজুকি হায়াতি, সুজুকি হায়াতি আছে আমাদের কাছে একটা, এটা হচ্ছে ইপি বলে, সুজুকি হায়াতি ইপি বলে, এটার প্রাইসটা দিয়েছি আমরা 95,000 টাকা। 2022
এটার প্রাইস দিয়েছি আমরা 1,70,000 রেড কালার 1,70,000 1,70,000 আচ্ছা হোন্ডা অনেক এই পাশে পালসার একটা পালসার একটা আছে আমাদের কাছে নাম্বার করা 2018 এর মডেল 2021 এর রেজিস্ট্রেশন মিরপুর বিআরটি এইটা নাম্বার প্লেট হ্যাঁ এই নাম্বারটা এটা নাম্বার করা 55 এর মিরপুর বিআরটি হ্যাঁ এটা আমাদের শোরুমের একজনের গাড়ি যার কারণে আমরা রেখেছি নাম্বার করা আচ্ছা আচ্ছা এটার প্রাইস দিয়েছি 1,25,000 টাকা ভাই 1,25,000 1,25,000 টাকা ভাই এটা তো 18 কে বিশ্বাস করবে না মনে হয় যে 21-22 মডেল আমরা কিন্তু এটার পাশে মানে আমাদের ভিতর আছে 22 রাখা এটা আমরা এখানে রেখেছি কারণ যাতে দূরে থাকে কাছাকাছি থাকলে বোঝার রাস্তা নেই যে এটা কি 18 এর কিনা আচ্ছা তার মানে আপনার একদম দেখলে বা কন্ডিশন সবকিছুতে 21-22 এর মডেলের মতন একটা সিঙ্গেল ডিক্সের পালসার সিঙ্গেল ডিক্সের যাবেন 1,25,000 টাকা 55 সিরিয়াল মিরপুর বিআরটি হ্যাঁ ওকে এই পাশে পেয়ে যাবেন 4BX কানেক্ট 4BX কানেক্ট ডাবল ডিক্স 2022 এর মডেল এটা প্রাইস দিচ্ছি 1,75,000 টাকা 1,75,000 এ 4BX কানেক্ট ডাবল ডিক্স ওকে এই পাশে পালসার আরেকটা পালসার এটা হচ্ছে মানে একদম কম টাকার মধ্যে যারা বাইক খুঁজছেন এবং বাইকটা আপনার ফ্রেশ লাগবে তাদের জন্য এই বাইকটা যেমনটা আপনারা জানেন যে বাইক হ্যাভেন কখনো আগের মডেলে গাড়ি রাখে না এই গাড়িটা রাখার কারণটা জাস্ট একটাই যাতে কম টাকার মধ্যে যে কাস্টমার গাড়ি চায় সে যাতে এটা পেয়ে যায় এটা 2010 এর মডেল ইউজি 3 ইঞ্জিনের বাইক এটার প্রাইস দিয়েছি অনলি 75,000 টাকা অনলি 75,000 টাকা শুধুমাত্র 75,000 টাকা আপনারা একদম ফ্রেশ একটা গাড়ি পেয়ে যাবেন ফ্রেশ একটা পালসার একদম ফ্রেশ নিট এন্ড ক্লিন জি মানে যা বলার অপেক্ষা রাখে না যে 10 এর মডেল এটা আপনি চিন্তাই করতে পারবেন না কল্পনাই করতে পারবেন না এটা 10 এর মডেলের কোনো পালসার হ্যাঁ কন্ডিশনটা একদম ফ্রেশ আছে গাড়ি নেওয়ার পরে গাড়ি নিয়ে কোনো এক্সট্রা চিন্তা করতে হবে না যে গাড়ির এই কাজ আছে সেই কাজ আছে ইঞ্জিন উইদাউট সার্ভিসিং এ চালাতে পারবেন উইদাউট সার্ভিসিং এ চালাতে পারবেন আচ্ছা এই অবস্থায় চালাতে পারবেন খালি মোবাইল চেঞ্জ করবেন আর চালাবেন হ্যাঁ ওকে তারপরে আছে এইখানে এই পাশে আছে এই পাশে দুইটা আছে হ্যাঁ এই পাশে আছে হচ্ছে দুইটা প্যাশন প্রো এটা এক্সপ্রো প্যাশন এক্সপ্রো যেটা সেটা 2022 এর মডেল কালারটা দেখলে আসলে প্রেমে পড়ে যাওয়ার মতো কালার কালারটা খুবই জোস তো গাড়িটা একদম শোরুম কন্ডিশন আছে দুই দুইটা রেখেছি আমরা যে যেটা নিবে প্রাইস এভারেজ 95,000 টাকা দুইটা একই ইয়ার দুইটা একই ইয়ার একদম সাথে সাথে এই মডেল দুইটার প্রাইস আমরা 95,000 টাকা করে দিয়েছি 95,000 ওকে এই পাশে আছে ডিসকভার ডিসকভার আমাদের কাছে টোটাল আছে চারটা একটা আছে 110 110 যেটা এটা প্রাইস দিয়েছি আমরা 1,20,000 টাকা এটা হচ্ছে 2022 এর মডেল এটা কিন্তু সিবিএস ব্রেক হ্যাঁ সিবিএস ব্রেক 3D লোগো 22 এর লেটেস্ট ভার্সন যেটা জি একদম সর্বশেষ লেটেস্ট ভার্সন ডিসকভার 3D লোগোটা সিবিএস ব্রেক ডিস্ক ব্রেক ডিসকভার বেসিক্যালি কারা চায় যারা আসলে সব দিক থেকে জিততে চায় কেন তেলের মাইলেজও ভালো এটা মেইনটেনেন্স খরচও কম আর যে একবার ডিসকভার কিনে তার পরবর্তীতে বাইক চেঞ্জ করা লাগে না কারণ ডিসকভার প্রেমে পড়ে যায় ডিসকভারটা এত সুন্দর একটা বাইক কমফোর্ট চালায় হ্যাঁ এই পাশে জিক্সার FIABS সুজুকি জিক্সার এটা হচ্ছে নেকেড ভার্সনের FIABS 2022 এর মডেল ব্ল্যাক এবং রেড কম্বিনেশনের যে কালার সেটা এটার প্রাইস দিয়েছি আমরা অনলি 2,30,000 টাকা 2,30,000 এ FIABS টা পেয়ে যাবেন 2022 এর মডেল ওকে এই পাশে হাং হাং আছে দুই দুইটা এখানে রেড কালার আছে ব্লু কালার আছে তো দুইটাই কিন্তু 22 এর মডেল ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস প্রথম যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এটার প্রাইস দেওয়া হয়েছে 1,40,000 টাকা 1,40,000 এটা এবিএস সব এবিএস আর পাশে ব্লু কালারটা তারপরে যেটা আছে এটা হচ্ছে স্পেশাল এডিশনের ব্লু কালারটা ব্লু এবং টিয়া কালারের কম্বিনেশনে যেটা সেটা এটার প্রাইস দিয়েছে 1,50,000 টাকা এটা ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এটা 40,000 এটা 50,000 এখানে দামের পার্থক্য হয়ে গেছে দুইটা একই কন্ডিশনে একই কন্ডিশনের বাট কালারের একটা ডিমান্ড থাকে কালারের ডিমান্ডের উপরে ডিপেন্ড করে কোম্পানি আসলে দাম কমায় অথবা বাড়ায় তো সেই কালারের উপরে ডিপেন্ড করে প্লাস কালোটার বয়স ব্লুটার থেকে এক মাস বেশি যার কারণে প্রাইসটা আপনারা এখানে কিন্তু 5,000-10,000 টাকা একটা ডিফারেন্স পেয়ে যাচ্ছে ওকে এই পাশে জিক্সার মনোটন তিনটা হ্যাঁ সুজুকির কালেকশন এখানে তিনটা আছে তিনটাই কিন্তু মনোটন প্রথম যেটা আছে গ্লসি ব্ল্যাক এটা হচ্ছে 2022 এর মডেল এটার প্রাইস দিয়েছে 1,75,000 টাকা 1,75,000 1,75,000 আচ্ছা মেরুন কালার যেটা আছে 2021 এর মডেল এটার প্রাইস দিয়েছে আমরা 1,70,000 টাকা 1,70,000 হ্যাঁ আর এই পাশে ব্ল্যাক আরেকটা তারপরে যেটা আছে এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স মনোটন এটার প্রাইস দিয়েছে আমরা 1,55,000 কজ এটা হচ্ছে 2019 এর মডেল 19 এর মডেল এই পাশে রয়েছে এনএস এনএস আছে দুই দুইটা রেড কালার আছে এবিএস ব্লু কালার আছে ডাবল চ্যানেল এবিএস 2022 এর মডেল তো রেড কালার যেটা এটা দাম দেওয়া হয়েছে 1,70,000 টাকা 1,70,000 1,70,000 টাকা সিঙ্গেল চ্যানেল এবিএস হ্যাঁ ডাবল চ্যানেল এবিএস সরি সরি ডাবল চ্যানেল এবিএস ডাবল চ্যানেল এবিএস রেড কালার 1,70,000 আর ব্লু কালার যেটা এটা 2022 এর ডাবল চ্যানেল এবিএস এটার প্রাইস দিয়েছি 2 সরি 1,65,000 টাকা 1,65,000 এখানেও কিন্তু 5,000 ডিফারেন্স আছে 5,000 ডিফারেন্স আছে ওকে এই পাশে রাইডার রাইডার আমাদের এখানে আছে ব্লু আর এখানে আছে রংধনু এখানে আছে রংধনু রংধনুর কালার মানে সবগুলো কালার বাংলাদেশের রাইডারের যতগুলো কালার বা কোম্পানি যতগুলো কালার তৈরি করেছে সবগুলো কালারে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর একাধিক করে আছে কালার একটাই আছে একটাই নিতে হবে না আপনি আসবেন দেখবেন
কোথাও যদি মনে হয় যে না এটা নিয়া এটা নিব না তাহলে আরেকটা কালার আছে সেটা দেখতে পাবেন এভারেজ রেট 130 130 তার মানে আপনি ইয়েলো একটা রাইডার নেবেন এই যে আপনার এটা আপনার একটু খুদ মনে হচ্ছে পছন্দ হয় নাই আপনি এটা দেখতে পারেন এইটা একটু খুদ মনে হচ্ছে পছন্দ হয় এটা দেখতে পারেন তার মানে একাধিক বাইক আছে আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন যে কোনটা যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন ওকে এই পাশে এক্স ব্লেড আর্মি গ্রিন সিঙ্গেল ডিস্ক নন এবিএস 2022 এর এন্টারপ্রাইজ দেওয়া হয়েছে 165,000 টাকা 165 আচ্ছা এই পাশে রয়েছে একটা টুবি তারপরে আছে টুবির বড় ভাই 4B বর্তমানে সব থেকে চাহিদাপূর্ণ বাইক এটা আসলে ইয়াং জেনারেশন থেকে শুরু করে মিডল এজ যারা আছে সবাই পছন্দ করে গাড়িটা চালিয়েও যেমন মজা স্পিডে স্যাটিসফাইড থাকবে এটা যেটা দেখতে পাচ্ছেন ব্লু কালার 2022 এর মডেল এটার প্রাইস দিয়েছে 175,000 টাকা 175,000 টাকা 175 এই পাশে ব্ল্যাক ব্ল্যাক কালার আছে ব্ল্যাক আমরা অ্যাভেলেবল দেখেছি কার কোনটা লাগবে ব্ল্যাক সবথেকে বেশি চাহিদা কালারের ভিতরে এই কালারটা সবথেকে বেশি চাহিদা এই কারণে আমরা সিঙ্গেল ডিস্ক রেখেছি ডাবল ডিস্ক রেখেছি ডাবল ডিস্ক এবিএস রেখেছি প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক এটা 2022 এর এক্সকানেট এটার প্রাইস দিয়েছে 165,000 টাকা 165 165 আচ্ছা এই পাশে এই পাশে তো হচ্ছে সিঙ্গেল সরি ডাবল ডিস্ক এটা হচ্ছে এক্সকারের ডাবল ডিস্ক এটার প্রাইস দিয়েছে 175,000 টাকা 175 হ্যাঁ আচ্ছা এই পাশে রয়েছে এই পাশে দুই দুইটা আছে একসাথে হ্যাঁ দুই দুইটাই হচ্ছে সেম কনফিগারে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস 2022 এর এক্সকারের দুইটার প্রাইস দিয়ে এভারেজ 185,000 টাকা 185 করে 185 এবিএস টা যে যেটা নিবে এবিএস টা ডিসকভার ডিসকভার কার কোনটা লাগবে তিন তিনটা আছে 125 সিসি 2022 এর মডেল কারো যদি একটা না ভালো লাগে একাধিক দেখে নেওয়ার সুযোগ আছে তিনটাই হচ্ছে রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশন যে কালার সেটা 135 করে 135 করে 135 এভারেজ রেট ভাই ডিক্স ব্রেক সিবিএস ব্রেক সব একদম 22 এর মধ্যে সব 135 করে ওকে তারপরে এখানে আছে আবারো 4B 4B আছে এখানে রেড কালার এখানে দুই দুইটা আছে দুইটাই হচ্ছে ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস এই দুইটারই প্রাইস দেওয়া হয়েছে 175,000 টাকা 175 করে 175 করে আচ্ছা এই পাশে রয়েছে পালসার পালসার কালেকশন আছে এখানে পালসার এখানে ডাবল ডিক্স আছে ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস আছে তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল ডিস্ক এটার প্রাইস দেওয়া হয়েছে 165,000 টাকা 165 হ্যাঁ এটা ডাবল ডিস্ক হ্যাঁ আর এটা হচ্ছে ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস 2022 এর মডেল এটার প্রাইস দিয়েছি 185,000 টাকা 185 রাইট ওকে এই পাশে রয়েছে ইগনিটর ইগনিটরের কালেকশন আছে এখানে চার চারটা ইগনিটর আছে দুইটা ব্ল্যাক দুইটা রেড তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিকার লোগো 2022 এর মডেল এটার প্রাইস দিয়েছি আমরা অনলি 85,000 টাকা মানে 85,000 টাকায় 22 এর ইগনিটর 22 এর ইগনিটর পাবেন তারপর এখানে আছে 2022 এর একদমই ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা এটা বয়স একেবারেই কম এটার প্রাইস দেওয়া হয়েছে 105,000 টাকা 105 হ্যাঁ এটা হচ্ছে 105 এটা হচ্ছে 95 85 আচ্ছা এই সিরিয়ালটা বেসিক্যালি হচ্ছে প্রয়োজনীয় যারা যারা ধরেন হচ্ছে কাজ করছে বেশি মানে বাসা থেকে অফিস অনেক দূরে তাদের জন্য প্লাস হচ্ছে বাইকের যেহেতু খরচ হচ্ছে বাইকটা নেওয়ার পরে বাইকের মাধ্যমে কিছু টাকা ইনকাম করার একটা ওয়ে থাকে সেটা রাইড শেয়ারিং হতে পারে সেটা ডেলিভারি সাইড হতে পারে সেটা অফিস টু অফিস ভিজিট করা হতে পারে এই ধরনের বিষয়গুলো তো এইগুলো আসলে মেনটেন্স খরচও খুব কম তেলেও খুব ভালো মাইলেজ দেয় এবং এটা চালানোর পরে আসলে একটা গুড ভাইবও একটা বিষয় আছে গাড়িটাও কিন্তু সাইজ অনেক বড় করেছে এবং লুকটাও প্রিমিয়াম হ্যাঁ মানে যারা বিশেষ করে আরো বেশি করে ওভার পাঠাও চালায় তাদের জন্য কিন্তু আদর্শ একটা বাইক যেমন সিটটাও বড় আছে চালায় কমফোর্ট সাইজও বড় সাইজও বড় আচ্ছা আর এখানে কিন্তু এই যে এটা হচ্ছে 1,05,95,85 হ্যাঁ তার মানে একই ইগনিটর দেখেন চাই একই ইগনিটর সেম ইগনিটর অথচ পার্থক্য কিন্তু অলরেডি 85 95 1,05,000 10,10,10 মানে আপনার এইটার ওইটার মধ্যে 20,000 টাকা পার্থক্য হয়ে গেছে ডিফারেন্স আছে ডিফারেন্স হয়ে গেছে তার মানে কন্ডিশন এবং বয়সের উপরে বাইকের দাম নির্ভর করে ওকে তারপর এখানে আছে হচ্ছে রেসিং এডিশনের এই 2B টা ব্ল্যাক এবং রেড কম্বিনেশনের কালার এটার প্রাইস দিয়েছে 1,40,000 টাকা সিঙ্গেল ডিস্ক
মডেল এটার প্রাইস দিয়েছে আমরা 1,05,000 টাকা। 1,05,000 জি, 1,05,000 স্ট্রাইকার একদম নিউ কন্ডিশন, একদম ফ্রেশ। ওকে, এই পাশে মেট্রো প্লাস, মেট্রো প্লাস 2022 এর মডেল, এটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে, নিলে বলার কোনো ওয়ে নেই, কেউ বলবে যে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছেন। গাড়িটা একেবারেই ফ্রেশ, সিঙ্গেল কোনো স্ক্র্যাচ এই গাড়িটায় নেই। এটার প্রাইস দিয়েছি আমরা অনলি 95,000 টাকা। 95,000 টাকা একদম শোরুম কন্ডিশন। আচ্ছা, এই পাশে হাং, হাং এখানে দুইটা আছে, যেটা দেখছেন এটা হচ্ছে 2022 এর একদম লাস্টের মডেল, যেটা সেটা হিরো সিরিজে হাং যেটা একদম লাস্ট বের করেছে কোম্পানি, ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস, এটা সেটা। এটার প্রাইস আমরা দিয়েছি 1,40,000 টাকা। 1,40,000 জি, এবিএস টা, এবিএস টা। আচ্ছা, এই পাশে হাং ডাবল ডিস্ক, ডাবল ডিস্ক, সেটা হচ্ছে 2020 এর মডেল, ম্যাট কালার যেটা ভাইয়া, ব্ল্যাক এবং গ্রিন কম্বিনেশন যে কালার সেটা। এটার প্রাইস দিয়েছি আমরা 1,10,000 টাকা। 1,10,000 এ ডাবল ডিস্ক এর হাং, ডাবল ডিস্ক এর হাং। আচ্ছা, একদম ফ্রেশ এন্ড নিট এন্ড ক্লিন নিউ কন্ডিশনে বাইক জি। ওকে, সুমন ভাই, আমরা যে চমৎকার বাইকগুলো দেখলাম, দেখা শেষ করলাম, তো এই বাইকগুলো নেওয়ার জন্য কোথায় আসবে? এই বাইকগুলো নেওয়ার জন্য আসতে হবে মিরপুর। মিরপুর আসবে কিভাবে? মিরপুর 10 নম্বরে দাঁড়িয়ে সুন্দর করে জাস্ট হাতের বামে উপরে তাকালে স্টেডিয়াম, যেটাকে বলে শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, তার ঠিক 1 নম্বর গেটের সামনে আসতে হবে। 1 নম্বর গেটের সামনে আসলেই সাথে যে মার্কেটটা স্টেডিয়াম আউটার মার্কেট, ওটার ঠিক 11 নম্বর দোকানে আমাদের বাইক হ্যাভেন অবস্থিত। আচ্ছা, আর বাইক হ্যাভেনের সাথে তো কারও পাওয়া যাচ্ছে? হ্যাঁ, বাইকের সাথে কারও পাবে, আমাদের কারোর শোরুম আছে, এটা হচ্ছে মিরপুর 1 নম্বর মাজার রোডের যে রোডটা, মাজার রোডের মেন যে মাজার রোড বলে, ওই রোডে গেলেই ওয়ালটন কমপ্লেক্স আছে একটাই, বিশাল বড় এক বিল্ডিং, ওয়ালটন কমপ্লেক্স লেখা আছে, তার ঠিক অপোজিট পাশে আমাদের কার হ্যাভেন অবস্থিত। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বাইক হ্যাভেন 1 এবং 2 যতগুলো বাইক আছে সবগুলো বাইকই দেখালাম, মডেলের অবস্থা দেখালাম, রুবেল ভাইয়ের মাধ্যমে বাইকের কন্ডিশন গুলো দেখালাম। জাস্ট রুবেল ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে প্রত্যেকটা বাইকের কন্ডিশন আমরা দেখিয়ে মোটামুটি এখানেই বিদায় নিব। সো যাদের আসলে একদম নতুনের মতো গাড়ি প্রয়োজন, কাস্টমার ক্যাটাগরি 3 রকম, পুরনো গাড়ি যারা কিনতে চাচ্ছে, নতুনের মতো গাড়ি যারা কিনতে চাচ্ছে, আর নতুন গাড়ি যারা কিনতে চাচ্ছে। আমাদের গাড়িগুলো নতুনের মতো রাখার কারণ হচ্ছে এটাই, কাস্টমার স্যাটিসফ্যাকশন, গাড়িটা নেওয়ার পর যাতে কাস্টমার স্যাটিসফাইড থাকে কন্ডিশনের দিক থেকে। বিকজ 5,000 টাকা বেশি দিয়ে যদি একটা ভালো গাড়ি পায়, দিন শেষে সেই বলবে যে না, আমি ভালো একটা গাড়ি পেয়েছি, তার মাধ্যমে আমরা কিন্তু আরো 10টা কাস্টমার পাবো। আফটার সেল সার্ভিসটা আমরা খুব ভালোভাবে ফলো আপ করি, যাতে সে নেওয়ার পরে কোনো ধরনের কমপ্লেন না থাকে। এই ছিল ওভারঅল আজকের আজকে রুবেল ভাইয়ের সাথে আমাদের ভিডিওর যাত্রা। পরবর্তী ভিডিওতে আমরা আবারও চলে আসবো নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।